আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন? আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। ছোট্ট একটি ভিডিও, আশা করি স্কিপ করে দেখবেন না, স্কিপ করে দেখলে অনেক কিছুই বুঝতে পারবেন না। এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আমি কবুতরের একটি গুরুত্বপূর্ণ সমস্যা, কবুতরের বাচ্চা দাঁড়াতে পারে না। কবুতরের বাচ্চার বয়স যখন 12 দিন বা 15 দিন হয়, তখন কবুতরের বাচ্চা উঠে দাঁড়াতে পারে না। এটা যারা আমরা কবুতর পালি তারা প্রায় এই সমস্যার সম্মুখীন হয়। কবুতরের বাচ্চার এই সমস্যা হওয়ার মূল কারণ তাদের বাবা মা থেকে আসে। ডিম দেয় কবুতর, তখন তাদের ক্যালসিয়ামের অভাব থাকলে তাদের বাচ্চার এই সমস্যা হয়ে থাকে। আবার অনেক সময় বাচ্চা ফোটার পরেও ক্যালসিয়ামের অভাবের কারণে এই সমস্যা হয়। নিজেও কয়েকবার এই সমস্যার সম্মুখীন হয়েছি। ইনশাল্লাহ আমি আপনাদের সাথে যে পরামর্শ শেয়ার করব তাতে আপনারাও ভালো ফলাফল পাবেন। আমিও বিভিন্নভাবে বিভিন্ন ওষুধ দিয়ে ট্রাই করে বিভিন্ন বাচ্চাকে ভালো করতে পারিনি, কিন্তু যে ট্রিটমেন্টের মাধ্যমে আমি কয়েকবার উপকৃত হয়েছি আজকে আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। যেই বাচ্চা উঠে দাঁড়াতে পারবে না, ওই কবুতরের বাচ্চাকে প্রতিদিন সকালে একটা করে ক্যালকেট, স্ক্রিনে দেখানো ক্যালকেট, ক্যালসিয়াম 10 টাকা পাতা একটি করে সকালবেলা খাইয়ে দিবেন। পাশাপাশি লাইসোভেট 1 লিটার পানিতে 1 গ্রাম গুলিয়ে বাচ্চাকে সিরিঞ্জ দিয়ে খাইয়ে দিবেন। এই ওষুধ খাওয়ানোর পাশাপাশি প্রতিদিন বাচ্চাকে 1 থেকে 1.5 ঘন্টা রৌদ্রে রাখতে হবে, তাহলে ইনশাল্লাহ কবুতরের বাচ্চা সুস্থ হয়ে যাবে। এছাড়া ক্যালসিয়াম সিরাপ ক্যালপ্লেক্সটা ক্যালসিয়াম হিসেবে কবুতরের জন্য খুবই উপকারী। এটাও 1 লিটার পানিতে 1 গ্রাম গুলিয়ে সকালে এবং বিকালে খাওয়ালে খুবই ভালো ফলাফল পাওয়া যায়। ক্যালপ্লেক্সের পাশাপাশি লাইসোভিট দিতে হবে এবং নিয়মিত রৌদ্রে রাখতে হবে, তাতে অবশ্যই কবুতর ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে। আমার চ্যানেলে এ ধরনের কার্যকর অনেকগুলো ভিডিও আপলোড করা আছে, ডিসক্রিপশন বক্সে কিছু লিংক দেওয়া আছে, যদি প্রয়োজন হয় তাহলে দেখে আসবেন। যদি আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।